আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। আল্লাহর উপর ভরসা করা কতটা জরুরি তা এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি। এক বনের ভেতর এক হরিণীর সময় হলো সন্তান জন্ম দেয়া, তাই সে বনের ধারে একটি উত্তম জায়গা খুঁজে বের করল। সময় কিছু পার হলো, তা প্রসব বেদনা উঠল। এ সময় হরিণীটির চারপাশে শুরু হলো বিপদ। হরিণীটি যখন উপরে তাকালো, দেখল ঘন মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে। সে যখন জঙ্গলের দিকে তাকালো, দেখল ঘন জঙ্গলে হঠাৎ আগুন শুরু হয়েছে। এর মাঝে সে টের পেল তার সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে, আর পেছনে ফিরে দেখল এক শিকারী তার দিকে তীর নিশানা করে আছে। এখন সে কী করবে? দিশেহারা, সময়টিতে দামানল, নদী স্রোত, ক্ষুধার্ত সিংহ। হরিণীটি তাই চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল। তারপর সে তার সব বিপদ আপদ আগ্রহ করে সিদ্ধান্ত নিল, সে তার সন্তান জন্ম দিবে, বিপদ আপদ যত ঘটুক না কেন। আর সে আল্লাহর উপর ভরসা করল, সাথে সাথে কিছু মিরাকলও ঘটল। কালো মেঘে ঢাকা আকাশ হতে তুমুল বৃষ্টি শুরু হলো, সেই সাথে প্রচণ্ড বজ্রপাত। শিকারীর চোখ অন্ধ হয়ে গেল। সে তীর ব্যক্তি বৃষ্টির প্রবল দেখে সে স্থান ত্যাগ করল। সিংহটি তার নিজ স্থান থেকে আশ্রয় স্থানে চলে গেল। তুমুল বৃষ্টির ফলে জঙ্গলে আগুন নিভে গেল। হরিণীটি একটি সুস্থ ও সুন্দর সন্তান জন্ম দিল। এই ঘটনাটি যদিও বাস্তব নয়, কিন্তু এর থেকে আমরা অনেক শিক্ষা পেতে পারি। আমাদের জীবনেও এরকম কিছু সময় আছে, চারিদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা চেপে ধরে আসে। কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই, আত্মহত্যার কথা চিন্তা করি। অথচ এটি ভুল, আর সেটা হলো আমরা এই হরিণীটির গল্প থেকেই জানতে পারি। যখন হরিণীটির চারপাশে এত বিপদ ছিল, তবুও সে জীবন মৃত্যু যাই আসুক, সে বিপদের আশঙ্কায় নিজের লক্ষ্য থেকে এক বিন্দু সরে যায়নি। সন্তান জন্ম দেয়াতে নিজের সব মনোযোগ দিয়েছে, আর তখন বাকি সব বিপদ আপদ আল্লাহ নিজে সমাধান করে দিয়েছেন। যখন হতাশা গ্রাস করে, নিজের উপর বিশ্বাস উঠে যায়, তখন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে, জীবনের লক্ষ্য স্থির রাখতে হবে, আর কখনও এই লক্ষ্য থেকে এক বিন্দু পিছপা হবেন না। মনে রাখবেন, আপনি যত বড় ঝড়ের মাঝে থাকুন না কেন, যত নিশ্চয়ই থাকুন না কেন, আল্লাহ কখনও আপনাকে ছেড়ে যাননি, সর্বদা আপনার কাছেই আছেন। মনে রাখবেন, আল্লাহ কখনও ঘুমান না এবং তাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না, সবসময় তিনি আপনাকে দেখছেন এবং আপনার কোনো প্রার্থনা তিনি অপূর্ণ রাখবেন না। আল্লাহ সবাইকে এই ঘটনা থেকে উপকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।